নমস্কার। আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। গঙ্গানগর ও দিদারখুশ কন্টেনমেন্ট জোন ঘোষণা কীর্তির, অসহায়দের খাদ্য সামগ্রী প্রদান। কয়লাপুলে পুলিশ ডাক্তার কাণ্ডে সরব লক্ষ্মীপুর মহিলা সংগঠন, জানালো তীব্র প্রতিক্রিয়া। ঘূর্ণিঝড় ইয়াসের আগেই ঝড়ে তছনছ হাইলাকান্দি, নেই হতাহতের খবর। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। করোনা সংক্রমণ ক্রমশ বৃদ্ধি পাওয়ায় ধলাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সোনাই রাজস্ব সার্কেলের অধীনে থাকা গঙ্গানগর দ্বিতীয় খণ্ড ও দিদারখুশ চতুর্থ খণ্ডের কুমারপাড়া গ্রামকে কন্টেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করলেন জেলাশাসক কীর্তি জল্লি। এ অবস্থায় সোমবার কুমারপাড়া গ্রামের 40টি দরিদ্র পরিবারের মধ্যে চাল ডাল সহ 2000 টাকা মূল্যের প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর কিট তুলে দেন জেলাশাসক। এদিন জেলাশাসক কীর্তি জল্লি কন্টেনমেন্ট জোনের 3টি পরিবারের সঙ্গে কথা বলেন ও পরামর্শ প্রদান করেন। এদিনের খাদ্য সামগ্রী বন্টনে জেলাশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন সোনাই সার্কেল অফিসার সুদীপ নাথ, ডিডিএম বিপ্রজিৎ পাল চৌধুরী প্রমুখ। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন ডিসি কীর্তি জল্লি। সোনাই সার্কেল মে কুমারপাড়া জেলে মে হাম আয়ে হ্যাঁ ইয়াহা পে থোড়ে ফ্যামিলিজ পজিটিভ হোনে কে নাতে হমনে এরিয়া কো কন্টেনমেন্ট কিয়া হ্যাঁ আবি উসমে আবি জো ফ্যামিলিজ হ্যায় জো বাহার নেই ঘুম সকতে হ্যায় জো দিন কা বারা নেই কমা সকতে হ্যায় জো বিপিএল ক্যাটেগরি কে হ্যায় উনকে লিয়ে হমনে রাশন লায়া হ্যায় ইয়ে ইসমে তেল পিয়াজ আলু ডাল সাবুন ইয়ে সব হ্যায় তাকি ও অ্যাটলিস্ট ইজিলি এক মহিনা তো চলা পায়েঙ্গে চাউল ভি হ্যায় কাফি ডাল ভি হ্যায় অ্যান্ড ইসমে ইয়েই আশা হ্যায় কি ও বাহার নেই ঘুমেঙ্গে আইসোলেশন মে রহেঙ্গে তাকি জল্দ সে জল্দ ইয়ে কোভিড কা জো ইস এরিয়া মে আয়া হ্যায় ইসকো কট কর সকতে হ্যায় ইসকা স্প্রেড কাটনে কে লিয়ে ফির কল সে হামারা টার্গেটেড সার্ভেলেন্স হোগা ইস এরিয়া মে হর ব্যক্তি কা হর পরিবার কা হর ব্যক্তি কো হাম টেস্টিং করেঙ্গে অ্যান্ড জো পজিটিভ হোঙ্গে ফির উনকো ফির সে আইসোলেশন করকে অর ফার্দার ট্রান্সমিশন না হো ইসকো কাটনে কে লিয়ে হাম ইয়ে কল টার্গেটেড সার্ভেলেন্স শুরু করেঙ্গে। হামারা টেস্টিং ভি বহুত জ্যাদা হ্যায় অ্যান্ড হামারে রেটস জ্যাদা পজিটিভিটি রেট জ্যাদা হ্যায় কি আবি ইয়াহা পে ভি সুননে মে আয়া কি কিসি শাদি সে ফেলা হ্যায় তো লোক আবি তক আপনা সিভিক রেসপন্সিবিলিটি জো হ্যায় উনকো মে আপিল করতি হু ইয়াহা পে ভি কাফি ভলান্টিয়ার। পয়লাপুলে সংগঠিত পুলিশ ডাক্তার কাণ্ডের তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করল লক্ষ্মীপুর শহরের অন্যতম মহিলা সংগঠন ভিলেজ প্রোটেকশন ওমেন অ্যাকশন কমিটি। তাদের বক্তব্য, লক্ষ্মীপুরের বর্তমান এসডিপিও আসার পর জুয়া মদ অবৈধ ব্যবসা ইত্যাদি বন্ধ হয়েছে, গোটা মহকুমায় শান্তির বাতাবরণ ফিরেছে। বিশেষ করে কোভিড মহামারীর এই সময়ে বিভিন্ন এলাকায় নিয়ম নীতি মানতে জনগণকে সাহায্য করে যাচ্ছেন এই আইপিএস অফিসার। এ মতাবস্থায় সেদিন এমন কি ঘটনা ঘটেছিল যে ডাক্তারকে মারধর করতে হয়, এর পেছনে ডাক্তার ইমদাদুল হোসেন মজুমদার নিশ্চয়ই অভদ্র আচরণ করেছেন এবং নিয়ম নীতি ভঙ্গ করেছেন বলে কমিটি মনে করছে। তিনি বাড়ি ছেড়ে এত রাতে গাড়িতে আরো 3 জন মানুষ নিয়ে কোথায় যাচ্ছিলেন এ নিয়ে প্রশ্ন তুললেন মহিলা কমিটির সদস্যরা। তাদের বক্তব্য, বিষয়টি নিয়ে পুলিশ আধিকারিকের উপর কোনো ধরনের শাস্তির খাঁড়া নেমে আসলে তারা মানবেন না। আইপিএস অফিসার কো উপর মে জো ও মারপিট কিয়া হে বল কে ও ডাক্তার নে বলা হ্যাঁ ও আই ডোন্ট বিলিভ কিউকি মতলব সার এসা হে কি ও हम लोग का बस्ती में आने के बाद इतना अच्छा से कंट्रोल हो रहा है हम लोग का बस्ती का मतलब रूल जो पहले इतना अच्छा रूल नहीं था तो इसलिए आई वांट टू से मतलब वो बिलीफ नहीं है और ऊपर से ऐसा भी मैंने सुना है कि वो डॉक्टर होने से भी क्या है डॉक्टर होने से भी वो ड्यूटी में जाने से तो उसका ड्राइवर और डॉक्टर ही आना चाहिए वापस उसका साथ में क्यों पीछे में वो मतलब 3 लोगों को लेके आया वो तो पूछना जरूरी है तो अकॉर्डिंग टू मी that one is very much out of the rule aur upar se jo haath pitai kiya that one again wo hum log women action committee ke taraf se hum bolna chahta hai kyunki matlab
जो इल्ज़ाम लगाया मारा बोल के, वो तो हम बिलीव नहीं है, क्योंकि हम लोग का वो सोसाइटी का पेरेंट्स है बोलने से, तो IPS ऑफिसर सर, क्योंकि अभी इतना अच्छा से हम लोग का यूथ लोग इधर में हल्ला करता है, मौत पी के शराब पी के, वो सब अभी कंट्रोल में हो गया है अच्छा से, तो कभी मारपीट का उसका ऊपर में वो नहीं, वो तो कभी नहीं मानेंगे, वो तो हम लोग को अभी देखो सोसाइटी में अच्छा वाला हम लोग को चाहिए, तो हम लोग वो तो नहीं मानेंगे हम लोग। आजकल का दुनिया में ऐसा है जो अच्छा काम करता है उसको ही वापस कर देता है, वो तो हम लोग नहीं मानेंगे। वी नीड अवर IPS ऑफिसर सर एट लखीपुर। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব পড়ার আগেই বৃষ্টিহীন ঝড়ে তছনছ হলো হাইলাকান্দি। সোমবার বিকেলে ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে হাইলাকান্দির লালা অঞ্চল। ঝড়ে অনেকের ঘরের চাল উড়িয়ে নিয়েছে, গাছপালা ভেঙে তছনছ হয়েছে লালার বেশ কয়েকটি গ্রামে, গাছ ভেঙে বিদ্যুতের তারের উপর পড়ে, ভেঙে পড়ে সুপারি গাছও, বিচ্ছিন্ন হয়ে পড়ে বিদ্যুৎ সরবরাহ। যেভাবে বিদ্যুতের তার ও খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে, বিদ্যুৎ ও সরবরাহ সহজে স্বাভাবিক হওয়া নিয়ে সংশয় রয়েছে এলাকার মানুষের। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এদিন করিমগঞ্জেও প্রচুর ঝড় হয়েছে। সোমবার সন্ধ্যা 6টা পর্যন্ত কাছাড় জেলায় নতুন করে 474 জনের মধ্যে করোনা সংক্রমণ দেখা দিয়েছে। এদের মধ্যে 459 জনকে র্যাপিড অ্যান্টিজেন ও 15 জনকে RT-PCR পরীক্ষার মাধ্যমে পজিটিভ শনাক্ত করা হয়। এই খবর জানান জেলা মিডিয়া এক্সপার্ট সুমন চৌধুরী। এদিকে মারণ ভাইরাসে মৃত্যু অব্যাহত রয়েছে বরাক উপত্যকায়। গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে আরও 6 পজিটিভ রোগীর মৃত্যু হয়েছে। এই তথ্য জানান শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের ভাইস প্রিন্সিপাল ডক্টর ভাস্কর গুপ্ত। এই 6 মধ্যে 3 কাছাড় জেলার বাসিন্দা। করিমগঞ্জ জেলার 2 এবং হাইলাকান্দি জেলার 1 মৃত্যু হয়েছে। তারা হলেন করিমগঞ্জ জেলার বদরপুরের বাসিন্দা আব্দুল মাদ্রিব, বয়স আনুমানিক 53 বছর, হাইলাকান্দি জেলার বাসিন্দা অমলেন্দু দেব, বয়স আনুমানিক 70 বছর, শিলচর শ্যামানন্দ লেনের বাসিন্দা সমরেন্দ্র চন্দ্র পাল, বয়স আনুমানিক 63 বছর, কালীনগরের বাসিন্দা সুরজিৎ ভূমিজ, বয়স আনুমানিক 40 বছর, কাছাড় জেলার তিলুনগরের বাসিন্দা সুকিয়া কৈরি, বয়স আনুমানিক 47 বছর, এবং করিমগঞ্জ জেলার আরেকজন বাসিন্দা সন্তোষ নমশূদ্র, বয়স আনুমানিক 55 বছর। উধারবন্দ কেন্দ্রের চাঁদখিরা এলাকায় 8 পরিবারের মোট 20 লোক কোভিড পজিটিভ বলে ধরা পড়েছেন। জানা যায় এই পরিবারগুলির সদস্যদের হোম কোয়ারেন্টাইন থাকার জন্য স্বাস্থ্য বিভাগ নির্দেশ জারি করে, কিন্তু বেশ কিছু পরিবারের সবাই করোনা সংক্রমিত হয়েছেন। এই পরিবারগুলোতে বাজার হাট বন্ধ, বিভিন্ন সমস্যা নিয়ে দিন কাটাচ্ছেন ওই পরিবারের সদস্যরা। দিন দরিদ্র অসহায় পরিবারগুলো সরকার থেকে কোনো সাহায্য পায়নি, তাই আঞ্চলিক পঞ্চায়েত অমিত সিং, ওয়ার্ড সদস্য রাজশ্রী সেন, কুন্তল চৌধুরী, বাপন চন্দ্র, দেবজ্যোতি সেন, সৌরভ দাস প্রমুখ বিজেপি কর্মকর্তারা ফোন যোগে বিধায়কের সঙ্গে কথা বলে সোমবার বিকেলে চাঁদখিরার মোট 12 পরিবারকে ত্রাণ বণ্টন করেন। পার্শ্ববর্তী এলাকায় জনমনে আতঙ্ক হল, কন্টেনমেন্ট জোন না হলে পজিটিভ রোগীরা অবাধে চলাফেরা করতে থাকলে করোনা সংক্রমণের সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাবে। এদিন এলাকার 4 ওয়ার্ডে উধারবন্দ স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কোভিড সোয়াব পরীক্ষা করা হলে 21 শরীরে সংক্রমণ ধরা পড়ে, তাই গোটা এলাকা কন্টেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করার দাবি জানানো হয়েছে। আমাদের বিধায়ক গুহাটি থেকে মোবাইলের থ্রুতে খবর দিয়েছেন যে আমাদের এখানে অনেকজন হোম কোয়ারেন্টাইন আছে, যেটা জায়গার নাম হচ্ছে আপনার চানখিরা, উধারবন্দ চানখিরা। এখানে আমরা 13 উপরে হোম কোয়ারেন্টাইন আছে, ওদের ঘরে ঘরে আমরা কিছু ত্রাণ বিতরণ করেছি আজকে। আচ্ছা, এখানে 4 ওয়ার্ডে 13 আর কি আজকে কি শোনা গেল আরো কি? হ্যাঁ, আজকে এখনো পর্যন্ত চলছে, এখনো শেষ হয়নি, যেটা কোভিড টেস্ট চলছে ওখানে, তো এখন পর্যন্ত শোনা যাচ্ছে কি আরো 20 বেড়ে গেছে। এই এই চানখিরা টিল্লা ক্যাম্পিং হচ্ছে নাকি? এই চানখিরা ওয়ার্ডে, একই ওয়ার্ডে না, ক্যাম্পিংটা কি ওই চানখিরায় হচ্ছে? হ্যাঁ, ক্যাম্পিংটা চানখিরায় হচ্ছে। আচ্ছা, আর এই সেই জন্য আপনারা ওই যে চানখিরার যে জনসাধারণ বেরোতে পারছে না, এই জন্য আজকের এই ত্রাণ বণ্টনটা? হ্যাঁ হ্যাঁ, ত্রাণ বণ্টনের জন্যই
তো এখন সরকার কি করে জানি না, সরকারের তরফ থেকে কি করবে, কি পদক্ষেপ নেবে কালকে, যেভাবে আজকে 20 জন পেয়েছে, গত ইসেতে ছিল 12 জন, মোস্ট প্রবলি আমার 32 জনের মতো হয়ে গেছে। সোমবার শহরের নানা সমস্যায় জর্জরিত আর্থিকভাবে অক্ষম জনসাধারণের জন্য হাত বাড়িয়ে দিল সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা ছন্দনের। করোনা মহামারীতে আগামীতে কি ঘটবে তা কেউই জানে না। সামাজিক দায়বদ্ধতায় জড়িয়ে থাকা ছন্দনীর সংস্থা দীর্ঘদিন থেকে সেবামূলক কাজ করে যাচ্ছে, বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষের পাশে দাঁড়িয়েছে। মহামারীর প্রথম তরঙ্গের লকডাউন চলাকালীন সময়ে জনসাধারণের জন্য সেবামূলক মানসিকতা নিয়ে এগিয়ে এসেছিল, এবারও তার ব্যতিক্রম হয়নি। রাজ্যের নতুন এসওপি মতে মিনি লকডাউনের উপক্রম হয়েছে শহরাঞ্চলে, ফলে খেটে খাওয়া মানুষদের জীবন নির্বাহ করতে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এই বিষয়কে মাথায় রেখে এদিন শিবজ্ঞানে জীবন সেবায় হাত বাড়িয়ে দিল ছন্দনীর সংস্থা। এদিনের এই সেবামূলক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার কর্ণধার তথা বরাক উপত্যকার বিশিষ্ট তবলাবাদক শিল্পী ভাস্কর দাস, সমাজসেবী কানাইলাল দাস, সদস্য শিবম পাল প্রমুখ। তো আজকে আমরা ওনার বাড়িতে এসেছি, ওনার নামটা জানি, রতন সিং সারদা সিং, সারদা সিং এর বাড়িতে এসেছি আমরা, কিছু আমাদের সাধ্যমতো কিছু আর ইয়ে সাহায্য করতে এসেছি। আশা করি এই সাহায্যটা সারা জীবনের জন্য নয়, আমরা কিছুদিন চলার মতো একটা কাজ করে যাচ্ছি। আমরা খুব চেষ্টা করছি এভাবে বিভিন্ন জায়গাতে গিয়ে মানুষের পাশে দাঁড়ানো, আমরা এই কাজটুকু করে যাচ্ছি। আজকে সংস্থার পক্ষ থেকে এখানে অনেকেই এসছেন, দুলন পালির আমাদের কানাইলাল দাস সভাপতি, শিবম পাল সম্পাদক আমাদের সদস্য, তো আমরা এই কাজগুলো করে যাচ্ছি এবং আজকে আরও কিছু জায়গাতে আমরা যাব, আমরা এভাবে কাজ করব, আগামী তো আমরা করেছি। তো সবাইকে বলছি যে আপনারা সবাই আসুন, এভাবে একজন একজন করে আমরা যদি ফ্যামিলিকে ধরে নিয়ে আমরা কিছুদিনের জন্য আমরা কাজ করতে পারি, তবেই আমাদের মানব জীবন আমাদের সার্থক হবে এবং আমরা শিল্পী সত্তাটাকে ওইভাবেই আমরা ধরে রাখতে পারব। একদিকে করোনা আবহ, তো অন্যদিকে প্রচণ্ড গরম। এরই মধ্যে রবিবার দুপুর থেকে মধুরবন্ধ বেতকান্দি এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমার বিকল হয়ে পড়ায় অনেক অসুবিধার শিকার হতে হচ্ছে স্থানীয়দের। বিষয়টি নিয়ে বার কয়েকবার বিদ্যুৎ বিভাগে অভিযোগ জানালেও বিভাগীয় কর্তৃপক্ষরা এড়িয়ে যান। সোমবার ওই এলাকায় বিদ্যুৎ না থাকার ফলে বিদ্যুৎ বিভাগের এসডিওর সাথে দেখা করেন বিশিষ্ট সমাজসেবী তথা মধুরবন্ধ গ্রুপ মেম্বার নেকিমুল হক চৌধুরী ও স্থানীয়রা। তাদের অভিযোগ শোনার পর এসডিও দুদিনের মধ্যে সমস্যার সমাধান করে দেবেন বলে আশ্বাস প্রদান করেন। গতকালকে বেতরকান্দি কাড়ারপাড়ের ট্রান্সফরমার বেলা এক ঘটিকা কারেন্ট গিয়েছিল, তারপরে ডিপার্টমেন্টে কল করার পরে ডিপার্টমেন্ট এসে ট্রান্সফরমারটি বলেছে এটা খারাপ হয়ে গেছে, তারপরে বলেছে আমরা কালকে একটি নতুন ট্রান্সফরমার দিয়ে দিব। আজকে যাওয়ার পরে দেখা যায় এখানে কোনো ট্রান্সফরমার নেই, তারপরে এসডিও স্যারের সাথে আমরা কথা হয়েছে, এসডিও স্যার বলেছেন আজকে যে কোনো মুহূর্তে আপনাদের ট্রান্সফরমার পৌঁছে দিব, এর জন্য ধন্যবাদ এসডিও স্যারকে। আর আমাদের গ্রামের লোকরা অনেক পরেশানে আছে, অনেক গরমিতে, এরপরে যে করোনার মহামারী রয়েছে, করোনার মহামারীতে ঘরে টিকার মতো কোনো জো নেই, এর জন্য পুরা লোক গ্রামের বাইরে এসে দাঁড়িয়েছে। এর জন্য আমার একটা অনুরোধ, এসিবি এসডিও স্যারের কাছে এটা যেন তাড়াতাড়ি পৌঁছে যায়, গ্রামের লোক যেভাবে শান্তি বসবাস করতে পারে, এর জন্য আপনার কাছে অনুরোধ। বরখোলা জিপিতে করোনা টিকাকরণের বুকিং হেল্প কেন্দ্র স্থাপন করা হলো। সোমবার বরখোলা ব্লকের নবনিযুক্ত বিডিও তা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এতে বক্তব্য রাখতে গিয়ে বিডিও বলেন, করোনা মহামারীর প্রকোপ থেকে জনগণকে মুক্ত রাখতে এই কেন্দ্র স্থাপনের জন্য বরখোলা জিপির ভূয়সী প্রশংসা করেন তিনি। এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিপি সভাপতি কঙ্কন চক্রবর্তী, সচিব উজ্জ্বল পাল প্রমুখ। অপারেশন লাগে, তো এটার জন্য আজকে বরখোলা গাঁও পঞ্চায়েতে আন্ডার দ্য
ages of the GP president and the GP secretary and also the ward members, whatever has been done, and the first initiative, earlier the mask distribution as well as sanitization, and now this COVID vaccination registration help desk has been started. And the main purpose would be, whenever the people from the Gau Panchayat, means people, they do not know what to do in this situation, so they would come here, and regarding any help for how to register themselves in the COVID app, this would be done for the panchayat officials, and then nodal official will be appointed, and the ward members as well as the GP president, as well as from the staff of the block, would always extend a helping support for whatever is needed. সোনাই লজ্জায় আত্মঘাতী হলো এক যুবক। ডিজিটাল যুগে স্মার্টফোনের এক ভিডিও রেকর্ডিং ভাইরাল হওয়ার দরুন সোনাই শহরের অন্তর্গত 11 নম্বর ওয়ার্ডের তুন্দুরকান্দি এলাকার বাসিন্দা বিকি বড়ভুঁইয়া নামে এক বছরকরী যুবক নিজের প্রাণ বিসর্জন দিল। ঘটনার বিবরণে জানা যায়, প্রতিদিনের মতো রবিবার বিকেলে নিজ গ্রামে ভলিবল খেলায় অংশ নেয় বিকি। পরে খেলা শেষে ডিপু নামে আরেক খেলোয়াড়ের সাথে তার ঝগড়া হয়। এক সময় পরিস্থিতি বিগড়ে গিয়ে দুজনের মধ্যে মারপিট শুরু হয়, আর অন্যদিক থেকে দুই যুবক তাদের মারপিটের ঘটনা ভিডিও করেন। রাতে দুই যুবকের মারপিটের ঘটনা তাদের পরিবারের কাছে পৌঁছালে দুইজনের অভিভাবকরা তা মীমাংসা করে নেন বলে জানা যায়। কিন্তু মারপিটের ঘটনা পুরো ভিডিও রেকর্ড করেছিল যারা, এরা সামাজিক মাধ্যমের জেরে বিভিন্ন সোশ্যাল সাইটে তা পোস্ট করেন, আর তা দেখে লজ্জায় কারোর সামনে আসতে সক্ষম হয়নি বিকি। সোমবার ভোরে বিকিকে তার বিছানায় না পেয়ে পরিবারের লোকেরা অনেক খোঁজাখুঁজি করেন। পরে বাড়ির গরুঘরের সামনে তাকে ঝুলন্ত অবস্থায় দেখেন পরিবারের লোকেরা। খবর দেওয়া হয় সোনাই পুলিশের কাছে। তারা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করে। এদিন বিকেল 4:30 তার জানাজার নামাজ আদায় করা হয়। করোনা মহামারী পরিস্থিতি মোকাবিলার জন্য মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে অনুদান দিলেন চন্দ্রনাথপুর জিপি সভাপতি গণেশ ছেত্রী ও আঞ্চলিক পঞ্চায়েত রীতারানী দে। সোমবার তারা ওই অনুদানের টাকা প্রাক্তন বিধায়ক কিশোরনাথের হাতে তুলে দেন। তিনি এই মানসিকতার জন্য তাদের অশেষ ধন্যবাদ জানান। আমরা আজকে চন্দ্রনাথপুর জিপির পক্ষ থেকে আমরা একটি অনুদান আমরা প্রদান করেছি আমাদের প্রাক্তন বিধায়ক কিশোরনাথের হাতে। আমরা আগামীতে যদি আরও কোনো সাহায্যের প্রয়োজন দেখা যায় আমরা সেই সাহায্য করব। বিশেষ করে আমরা জিপিতে আমরা স্যানিটাইজ, মাস্ক বন্টন এবং অন্যান্য কাজ আমরা পুনরায় রূপে আমরা করেছি। প্রত্যেকটা স্কুল থেকে শুরু করে সব জায়গাতে আমরা স্যানিটাইজার, যত আমাদের অফিস প্রাঙ্গণ আছে সবগুলোকে আমরা করেছি। আর আজকে আমি এটাই জানাবো যে আমরা যাতে আগামীতেও যদি এই কোভিড মহামারীর কারণে যদি আমাদের মুখ্যমন্ত্রী বা অন্যান্য ডিপার্টমেন্ট থেকে যদি আমাদেরকে আদেশ দেওয়া হয় আমরা সাহায্যের হাত বাড়ি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আমার মতো তো মনে হয় আমাদের মানে বড়কলার সমষ্টির যতগুলো ডিপি আছে আর কি, সবাই এসে মানে সব ডিপি এপিএ সবাই যাতে এসে মানে কোভিড কেয়ার সেন্টারে যার যতটুকু মানে সাধ্য মতন সাহায্য করাটা প্রয়োজন। আমিও মনে করি আমাদের সঙ্গে যত ডিপি এপিএ আসে সবাই মানে আমাদের প্রাক্তন বিধায়ক কিশোরনাথ স্যারের হাতে যে যতটুকু পারে। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের দুটি কোভিড ওয়ার্ডে ব্যবহারের জন্য দুটি স্মার্টফোন কলেজের অধ্যক্ষ ডক্টর বাবুল বেজবরুয়ার হাতে তুলে দিলেন ডক্টর কিরিট রঞ্জন। এদিন স্মার্টফোন তুলে দেওয়ার সময় তার সাথে উপস্থিত ছিলেন কাছাড় জেলার উপায়ুক্ত কীর্তি জল্লি। বিধায়ক হিসেবে নির্বাচিত হওয়া প্রথম দিনেই বিধানসভায় বক্তব্য রেখে ভূয়সী প্রশংসা কুড়িয়েছেন সোনাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক করিমউদ্দিন বড়ভুঁইয়া ওরফে সাজু। মাত্র 3 মিনিটের বক্তব্যে রাজ্যে কিভাবে আর্থিক উন্নয়ন করবে তার এক রূপরেখা তুলে ধরেন। শুরুতে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপালের বক্তব্যের পর্যালোচনা করে তিনি বলেন, রাজ্যে আর্থিক উন্নয়ন নিয়ে রাজ্যপাল কোনো দিশা দেখাননি। আগামী দিনে রাজ্য সরকারকে সুনির্দিষ্ট রেভিনিউ জেনারেশন রোড ম্যাপ তৈরি করার পরামর্শ দেন এবং প্রতিটি বছরে এই পরিকল্পনাগুলো যাতে বাস্তবায়িত হয় সে সম্পর্কে সরকারের কড়া নজর রাখতে আবেদন জানান। প্রাথমিক কাজ হিসেবে মহাসড়কের কাজের 31 কিলোমিটার,
শিলচর বাইপাস, শিলচর মেডিকেল কলেজ সংলগ্ন পূর্ব দিকের বন্ধ হওয়া গেট, নিয়াইর গ্রাম, বাগপুর এবং বদ্রী সেতু নিয়ে তিনি বিধানসভায় সোচ্চার হন। শনিবার রাত ৬ নম্বর জাতীয় সড়কে অভিযান চালিয়ে বৈধ কাগজপত্রবিহীন একটি কয়লাবাহী ট্রাক আটক করতে সক্ষম হন কালাইন পুলিশ ফাঁড়ির কর্মীরা। এদিন অভিযান চালিয়ে NL01L8825 নম্বরের একটি ট্রাক আটক করে। বেআইনিভাবে কয়লা পাচারের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ। সূত্র মতে জানা যায়, মেঘালয় থেকে সিন্ডিকেটের মাধ্যমে কালাইন পুলিশ ফাঁড়ি থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরবর্তী বড়ৈতলিতে বিশাল আকারের কয়লা স্তূপ জমায়েত করে পরে সেখান থেকে অন্যত্র পাচার করা হয়। ফাঁড়ির ASI তরুণ মালাকার জানান, বাজেয়াপ্ত করা ট্রাকটির প্রাসঙ্গিক কোনো নথিপত্র পাওয়া যায়নি। তবে কয়লাবাহী ট্রাকটির মালিক ও কয়লা পাচারের নির্ধারিত স্থান নিয়ে সন্দিহান পুলিশ। ট্রাক ও কয়লার চালান সহ মালিকদের সন্ধানে পুলিশ তদন্ত জারি রেখেছে বলে জানান তিনি। এদিকে দীর্ঘদিন থেকে সিন্ডিকেটের মাধ্যমে চলে আসা কয়লা, চুনাপাথর, বার্মিজ সুপারি ইত্যাদি বেআইনি কর্মকলাপের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে জেলার নবাগত পুলিশ সুপার বৈভব চন্দ্রকান্ত নিম্বালকরের নির্দেশে নড়েচড়ে বসেছে কালাইন পুলিশ ও গুমরা পুলিশ বলে জানা যায়। করোনা ভ্যাকসিনের কালোবাজারি রুখতে জেলা প্রশাসনের আরও সচেষ্ট হওয়ার আবেদন জানালেন শিলচর শহরের বিশিষ্ট সমাজসেবী স্বর্ণালী চৌধুরী। করোনা ভ্যাকসিন নিয়ে জনসাধারণের হয়রানি অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি কোভিড মোকাবিলায় প্রথম সারিতে কর্মরত সেবকদের ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানান তিনি। এটাই ঠিক করেছেন না, আমরা পাবো কিভাবে পাবো সেটা আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই। কারণ মানুষের ঘরে ঘরে 18+45 পর্যন্ত যে মানুষগুলো আছে ওরা অসহায়ের মতো বসে আছে যে ভ্যাকসিনেশনটা কী করে, এতদিনে দুটো ডোজ হয়ে যায় পাচ্ছি না, কেউ পাচ্ছে না। কারণ আমরা অনেক মানুষকে যেটা বললাম আগে জায়গায় জায়গায় পাঠাচ্ছি, অসম্ভব দুর্ভোগে ভুগতে হচ্ছে। এই প্রশাসন যেটা সেটাকে যদি আরেকটু সেন্টার বাড়িয়ে দিন আমার মনে হয় একটু ভালো হবে। সেন্টার যদি বাড়িয়ে দিন, যেমন অনেক হোটেলগুলো আছে, অনেক নার্সিংহোম আছে, তারপরে ওয়ার্ড বেসিসে হয়তো সম্ভব হবে না, কারণ এই মুহূর্তে ওয়ার্ডের কোনো কমিশনার নেই, কারণ ওয়ার্ডের ইয়ে তো ভেঙে গেছে না, নতুন ইলেকশন হলে পরে এটা হয়তো অতটা সম্ভব হবে না। কিন্তু বিভিন্ন জায়গায় যদি আরও কয়েকটা ভ্যাকসিনেশনের সেন্টার খোলা যায় তাহলে বোধহয় ভালো হবে। আর অনলাইনের যে সিস্টেমটা, অনলাইনের সিস্টেমে তো আমরা গিয়ে পাচ্ছি না, সেটা বলুন 60+, সেটা বলুন 45+, সেটা বলুন 18+, এখন আবার শুনছি ছোটো বাচ্চাদের 2+ থেকে 18 পর্যন্ত দেওয়া হবে। তো 18 থেকে 45 দিয়েছে, ওরা কোথায় গেল? ওদের কি কোনো শিডিউল দেওয়া হলো না? সেটা আমাদের জানতে হবে তো, জানাতে হবে তো প্রশাসনের কাছে অনুরোধ, আমাদের জানান প্লিজ, কারণ আমাদের কাছে মানুষ এসে জানতে চায়, আমরা উত্তর দিতে পারছি না। সোমবার লক্ষ্মীপুর প্রেস ক্লাবের তরফ থেকে মহকুমা শাসক তথা কাছাড় জেলার অতিরিক্ত উপায়ুক্ত রুথ লিয়াং থাংয়ের হাতে এক স্মারকপত্র প্রদান করা হয়। এতে উল্লেখ করা হয়, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের অধীনস্থ সাংবাদিক ও তাদের পরিবারকে করোনা অতিমারির প্রকোপ থেকে রক্ষা করতে পৃথকভাবে ক্যাম্প করে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করে দিতে। মোট 30 জন সাংবাদিকদের নাম তালিকাভুক্ত করে মহকুমা শাসকের হাতে তুলে দেওয়া হয়। এতে স্বাক্ষর করেন লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি অমর দাস, সম্পাদক পুলক দাস সহ অন্যান্য সাংবাদিকরা। মহকুমা শাসকের কাছে আজকে একটা স্মারকপত্র জমা দিয়েছি যে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের অধীনে যারা সাংবাদিকগণ আছেন এবং তাদের পরিবারবর্গকে এই করোনা রোগ থেকে মুক্ত করার জন্য তাদের পৃথকভাবে ক্যাম্প করে ভ্যাকসিনের ব্যবস্থা করার জন্য, এবং আমাদের পরিবার এবং সাংবাদিক নিয়ে সর্বমোট 30 জনের মতো একটা লিস্ট আমরা মহকুমাদের হাতে আজকে দিয়েছি। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। গঙ্গানগর ও দিদারখুশ কন্টেনমেন্ট জোন ঘোষণা কীর্তির,
অসহায়দের খাদ্য সামগ্রী প্রদান। কয়লাপুলে পুলিশ ডাক্তার কাণ্ডে সরব লক্ষ্মীপুর মহিলা সংগঠন জানালো তীব্র প্রতিক্রিয়া। ঘূর্ণিঝড় ইয়াসির আগেই ঝড়ে তছনছ হাইলাকান্দি, নেই হতাহতের খবর। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।